আর এই ফলটা পাকলে কিন্তু বন্ধুরা খেতে কি যে টেস্টি লাগে না, টক লাগে, হালকা একটু পাঞ্চে লাগে, রসালো এই ফল, লবণ এবং মরিচ দিয়ে মাখাইয়া খেতে খুব টেস্টি এবং সুস্বাদু লাগে। সম্মানিত ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ব্লগস নাইম চ্যানেলের পক্ষ থেকে। আজকে কিন্তু বন্ধুরা সুন্দরবনে নয়, সুন্দরবনের পাড়ে নদীর পাশে, নদীর পাশে কিন্তু বন্ধুরা শৈলা গাছ হইয়া আছে, আর শৈলা গাছের ফলগুলি কিন্তু ঝুইলা আছে। সব বন্ধুর কাছে একটা অনুরোধ থাকবে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে একটা লাইক দিবেন, লাইক দিতে কিন্তু বন্ধুরা পয়সা লাগে না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। নিত্য নিয়ত সুন্দরবনের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি আমার ভিডিওটি আগে দেখতে পারবেন। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন সেই ছৈলা গাছের ফল, কত সুন্দর এই ফল! এই যে ফলটা কিন্তু একবারে গোল, নিচে একটা ন্যাঞ্জার মতো, এখানে কিন্তু বোটাটা একদম ফাটা ফাটা, ফলটা কিন্তু সবুজ রঙের। এই হলো সেই ছোট ছোট ফল যে ফুল থেকে বেরিয়ে আসছে, তার চেয়ে ছোট হলো এইটা, এটাও কিন্তু ফুল থেকে বেরিয়ে আসছে। এখানে কিন্তু বন্ধুরা ছৈলা গাছের পাতাগুলি একটু গোলাকার সবুজ রঙের। তো বন্ধুরা, এই যে দেখেন একটা ফুলের কলি, এই কলিটা কিন্তু ফুটবে, ফোটার পরে কিন্তু পাপড়ি বের হবে, তার ভিতর থেকে কিন্তু এরকমের ছৈলার কড়া বের হবে। তো বন্ধুরা, এই হলো সেই ছৈলা গাছটা, আমি আপনাদের গাছটা একটু বাস্তবে দেখাচ্ছি। এই হলো সেই ছৈলা গাছটা, এই ছৈলা গাছটা কিন্তু বন্ধুরা বাদামি রঙের হয়েছে, বিশাল বড় এই গাছটা। এখান থেকে একটু ফাঁকা করে আপনাদের আমি দেখাচ্ছি, বিশাল বড় এই ছৈলা গাছটা, দেখতে পাচ্ছেন? এই ছৈলা গাছে কিন্তু বন্ধুরা ফুল ফল হয়ে থাকে। তো আপনাদের আমি ফল, এই গাছের ফলগুলি কিরকম দেখাইলাম। তো এই গাছের যে ফুলগুলি আছে, এই যে বন্ধুরা ফুলের কলি দেখতে পাচ্ছেন, ছোট ছোট ফুলের কলি, এই যে একটা বড় ফুলের কলি, এরকম কিন্তু এই কলিগুলা বড় ফুইটা যায়, ফুইটা যাওয়ার পরে কিন্তু বন্ধুরা এরকমের ফল বের হয়। আর এই ফলগুলি আস্তে আস্তে বড় হয়, বড় হইলে কিন্তু ফলগুলি বন্ধুরা এরকমের হয়। এই যে একটা বড় ফল দেখতে পাচ্ছেন, এই ফলটা কত বড় হয়েছে দেখছেন? এই বলটা ফলটা কিন্তু অনেক বড় হয়েছে, আর কিছুদিন পরেই কিন্তু এই ফলটা পেকে যাবে। দক্ষিণ অঞ্চলে যাদের বাড়ি আছে বা দক্ষিণ অঞ্চলে যারা থাকেন, তারা কিন্তু এই ফলগুলি ভালো চেনেন। দূর দেশে এখানে সেখানে যে বন্ধুরা আছেন, প্রবাসে যে বন্ধুরা আছেন, তারা হয়তো এই ফল নাও চিনতে পারেন, অন্য কোনো নামেও চিনতে পারেন। আমাদের অঞ্চলে এই ফলগুলাকে ছৈলা ফল বলে, আমি সেই ছৈলা ফল নামেই আপনাদের সাথে পরিচিত হতে চাই। থাকতে পারে এর বিভিন্ন বিভিন্ন নাম বিভিন্ন অঞ্চলে। তো এই যে বন্ধুরা, একটা ফুল কিন্তু প্রায় ফেটে আসছে, এই যে আমি আপনাদের একটু ফাটাই দেখাচ্ছি যে ফুলগুলির মধ্যের অংশটা কীরকম, এই দেখতে পাচ্ছেন পাপড়ি পাপড়ি দানা দানা। এই যে এই কিন্তু বন্ধুরা সেই ফলটা, এখান থেকে কিন্তু এই ফলটা বড় হয়, বড় হওয়ার পরে কিন্তু এরকমের হয়। এই যে বন্ধুরা ফলগুলি, আর এই যে সেই গাছটা, এদিকে কিন্তু বন্ধুরা একদম ঝোপে ঝাপে ভরা, এর নিচে কিন্তু এই যে একটা খাল আছে, আর ওই খালের ওখানে কিন্তু বন্ধুরা নদী। আর এদিকে দেখতে পাচ্ছেন কত সুন্দর এই যে গাছগুলি নুয়ে আছে, আমি আপনাদের একটু ভিতরে ঢুকে দেখাচ্ছি যে এর ভিতরে কি আছে। এই হলো এর ভিতরের ভিতরের অংশটা, আমি একটু আস্তে আস্তে নদীর দিকে কিন্তু বন্ধুরা বের হয়ে আসছি। এই হলো সুন্দরবন অঞ্চলের নদী, আর এই যে সেই গাছগোছালি, এগুলো তো এখানে ভরা থাকবেই। তো আমরা এখান থেকে এখন বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার আগে এখানে একটা ফল দেখতে পেলাম, এই যে সেই ফলটা, আর এই যে একটা ছোট ফল বন্ধুরা, অনেক সুন্দর একটি ফলের কলি, এখান থেকে কিন্তু ফলটা বেরিয়ে আসবে। আর এই যে বন্ধুরা একটা ছোট্ট একটা মাঝারি সাইজের কলি, এই কলি কিন্তু ফুটবে, ফোটার পরে কিন্তু এখান থেকে ফল বের হবে। আসলে সুন্দরবনে কিন্তু এরকমই বন্ধুরা ফুল ফল হয়ে থাকে, আর এইসব গাছে কিন্তু বন্ধুরা কোনো
যত্ন লাগে না। এই সুন্দরবনের এই শৈলা গাছে, কেওড়া গাছে, সুন্দরী গাছে, সব গাছেই কিন্তু সুন্দরবনের লবণাক্ত কেদা মাটি ওরা ভালোবাসে। আর সুন্দরবনের লবণ পানিতে কিন্তু এই গাছগুলি বেঁচে থাকার অভ্যস্ত। এই গাছ বন্ধুরা মিঠা পানিতে হয় কিনা আমি জানি না, এই সুন্দরবন অঞ্চলের এই লবণ পানিতে সবচেয়ে ভালো হয়েছে সেটাই আমি দেখতে পাচ্ছি এবং আপনাদের আমি দেখাচ্ছি। তো এরকমের সুন্দরবনের পরিবেশ দেখতে হইলে বন্ধুরা আপনারা ছুটি নিয়ে চলে আসবেন সুন্দরবনে। সুন্দরবনে আসলে এরকমের ফলগুলি আপনাদের আমি দেখাইতে পারবো, সুন্দরবনের ভিতরে নিয়ে যেতে পারবো। এখন কিন্তু আমি সুন্দরবনের ভিতরে না, সেটা কিন্তু আমি আগেও বলেছি, সুন্দরবনের নদীর পাশে এই যে একটা কলি ফুইটা ফুল পৈরে গেছে, এখান থেকে ফল বের হইবে। এরকমের কিন্তু বন্ধুরা অসস্র ফুল ফল এই অঞ্চলে আছে। এই যে সুন্দর সুন্দর এই শৈলা ফলগুলি দেখতে পাচ্ছেন, এই ফলগুলি বন্ধুরা বড় হবে, বড় হয়ে কিন্তু পাইকা গাছ থেকে পড়ে যাবে, অনেক মানুষে খাবে, ভেসে যাবে এখানে সেখানে। কিন্তু এই ফলগুলি ভেসে বেড়ায় সুন্দরবনের এই জোয়ারের পানিতে। তো বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাইকো, ভালো ভালো কমেন্টস কইরো, এতটুকুই কামনা করে আজকের মতো এখানে বিদায় নেব। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।